এখন খেয়াল করো, মেন্ডেল কি করছে এখানে দেখো, গত ক্লাসে আমরা যেটা লিখছিলাম সেটা এখানে লেখা আছে, আমি আবার দেখাই। মেন্ডেল কি করছে, মটরশুটির সাত জোড়া বিপরীত ক্যারেক্টার কালেক্ট করছে, সেটা তো আমি আগের দিন একটা তালিকা দিয়েছি তোমাদের, এই যে এরকমের সাত জোড়া অপোজিট ক্যারেক্টার কালেক্ট করেছে, কালেক্ট করে তাদের মধ্যে ক্রস করছে। সেরকমের এক জোড়া ক্যারেক্টার হচ্ছে, একটা গাছ উনি নিয়েছে লম্বা, আর একটা গাছ উনি নিয়েছে খাটো, এবং এই গাছটাকে উনি বিশুদ্ধ লম্বা নিয়েছে, হোমোজাই গাছ। আরে ছেলেটা খালি মেসেজ দিতেছে, আমি তো ক্লাসে আছি। বুঝতেছে না কেন আমি রেসপন্স করি না, আমি যে ক্লাসে আছি তা বুঝে না কেন? আচ্ছা, এখানে কি আবিদ হাসনাইন জয়েন করছো নাকি? আবিদ এই তো জয়েন করছো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করতে থাকো, কথা বলতেছো, মেসেজ দিলে আমি রিপ্লাই দিব কিভাবে? আমি তো পড়াইতেছি। ও সরি স্যার, একটু তাড়াতাড়ি দাও, ছিল পড়ে আসছে স্যার। না, লিংক দিছি তো তোমাকে, লিংক পাইছো না? জি স্যার। আবার কি, আর কি, এখন ক্লাস করতে থাকো আর কি। খেয়াল করো, মেন্ডেল কি করছে, মটরশুটি উদ্ভিদের একটা জাত নিয়েছে লম্বা, আর একটা জাত নিয়েছে খাটো, তাহলে এই দুইটা বৈশিষ্ট্য পরস্পরের বিপরীত, কিন্তু একটা কথা আছে, উনি বিশুদ্ধ লম্বা নিয়েছে। বিশুদ্ধ লম্বাটা কিভাবে উনি বের করছে? আমি গত ক্লাসে তোমাদের একটা সংজ্ঞা দিছিলাম, দেখো টেস্ট ক্রস, এরকম একটা সংজ্ঞা আছে তোমাদের খাতায়, সিফাত বলো, এরকম একটা সংজ্ঞা তোমাদের খাতায় আছে, দিয়েছি আমি? হ্যাঁ স্যার আছে। টেস্ট ক্রস, এই সংজ্ঞাটা পড়ো, আমরা একটু শুনি। স্যার আমার ওই খাতাটা একটু বের করতে হবে, মানে আমি আচ্ছা বের মাত্র করো, আসলাম তো। কার কাছে আছে? মুসা, মুসা বলো, টেস্ট ক্রসের সংজ্ঞাটা বলো। টেস্ট ক্লাসের সংখ্যাটা আমি গতকালকে লিখতে পারিনি। দেখছো দুর্ভাগ্য কাকে বলে? শৈবাল বলো, টেস্ট ক্রসের সংখ্যাটা বলো। কোনো একটি বৈশিষ্ট্য হোমোজাইগাস না হেটারোজাইগাস তা বোঝার জন্য যে টেস্ট করা হয় তাকে টেস্ট ক্রস বলে। আচ্ছা ঠিক আছে, একটা বৈশিষ্ট্য বিশুদ্ধ কিনা সেটা বোঝার জন্য যখন ক্রস করা হয় তখন তাকে বলে টেস্ট ক্রস। যেমন মনে করো একটা গাছ লম্বা, তুমি যদি এই রকমের একটা লম্বা গাছের সাথে তুমি ক্রস করো, তার পরের বংশধর যদি লম্বা হয়, এবার আবার আরেকটা লম্বা গাছের সাথে যদি ক্রস করো, তার পরের বংশধর যদি লম্বা হয়, এবার আবার একটা লম্বা গাছের মধ্যে তুমি ক্রস করো, তার পরের বংশধর যদি লম্বা হয়, তাহলে তোমাকে নিশ্চিত হয়ে গেল যে এই উদ্ভিদের লম্বা যে বৈশিষ্ট্য এটা একদম বিশুদ্ধ বৈশিষ্ট্য। যদি বিশুদ্ধ বৈশিষ্ট্য হয় তাহলে ওই বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জীবের মধ্যে ক্রস করলে যত জেনারেশন পর্যন্তই তুমি যাও না কেন, সবসময় ওই একই রকমের ক্যারেক্টার প্রকাশ পাবে, কখনো ভেজাল প্রকাশ পাবে না। একটা উদাহরণ দিয়ে বলি, এই যে চীন দেশের মানুষ অথবা জাপানের মানুষ বা আমাদের দেশে যারা চাকমা, এদের নাকটা একটু চাপানো না, একটু চ্যাপটা টাইপের না, থেবড়া টাইপের না? জি স্যার, থেবড়া টাইপের। তুমি অনুমান করে বলো, দুইজন চাকমা যদি বিয়ে হয় এবং চাকমাদের ওই চাকমাদের বাবা বা মা বা দাদা দাদি নানা নানি তারা যদি কখনোই চাকমা ছাড়া অন্য কাউকে বিয়ে না করে, তাহলে তাদের সন্তানাদির মধ্যে ওই নাকের যে থেবড়া বৈশিষ্ট্য ওটা তো থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? থাকবে স্যার, থাকবে। তাহলে এটা ওদের বিশুদ্ধ বৈশিষ্ট্য। কিন্তু যদি ঘটনাক্রমে বা কোনো এক সময় এমন হয়, একটা থেবড়া নাকওয়ালা চাকমা যদি আমাদের এই সমতলের মানুষ যাদের নাক একটু উঁচু তাদের কারোর সাথে বিয়ে হয়, তাহলে কিন্তু পরের প্রজন্মের যে বাচ্চা তাদের থেবড়া নাকও হতে পারে,
আবারও উঁচু নাকও হতে পারে। কিন্তু থ্যাবড়া নাক যদি হয়ও পরের প্রজন্মের কোনো বাচ্চা, ওই থ্যাবড়াটা কিন্তু আর বিশুদ্ধ রইল না। ওই বাচ্চাটা থ্যাবড়া নাক হলেও সে তার বাবা যদি উঁচু নাক হয় তার জিন তো সে পেয়েছে, হয়তো মায়ের নাক থ্যাবড়া ছিল বলে ওইটাই সে প্রকাশ করছে, কিন্তু তার কাছে কিন্তু তার বাবার কাছ থেকে উঁচু নাকের জিন আসছে। এই থ্যাবড়া নাকওয়ালা বাচ্চাটা কিন্তু বিশুদ্ধ থ্যাবড়া নাকওয়ালা নয়। এই থ্যাবড়া নাকওয়ালা বাচ্চা যদি পরে আর একটা থ্যাবড়া নাকওয়ালা মেয়ের সাথে বিয়েও হয়, পরের প্রজন্মে দেখা যাচ্ছে ওর যে বাবার কাছ থেকে যে নাক উঁচু পাইছিল সেটা দেখা যাচ্ছে পরের প্রজন্মের কোনো বাচ্চার মধ্যে চলে আসতে পারে। বুঝতে পারছো না পার নাই? জি স্যার বুঝেছি। এইভাবে কোনো একটা বৈশিষ্ট্য অনেক সময় বিশুদ্ধতা হারিয়ে ফেলে। কিভাবে হারায়? যদি ওই বৈশিষ্ট্যের বাইরের বা অন্যরকমের কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে তার ক্রস ঘটে তাহলে তার বৈশিষ্ট্যের বিশুদ্ধতা হারিয়ে যায়। যেমন আমরা যে বাংলাদেশের মানুষ বা এই সাবকন্টিনেন্টের মানুষ যারা, এরা কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ কালো, কেউ একটু কম শ্যামলা, কেউ একটু বেশি শ্যামলা, এরকম কেন হয়? তুমি ইউরোপে গেলে তো এরকমটা পাবে না। ইউরোপিয়ানরা যদি কোনো বাঙালি বা এদেরকে বিয়ে না করে, তারা যদি নিজেরা বিয়ে করে, শ্বেতাঙ্গরা শ্বেতাঙ্গরা, তাদের সব বাচ্চা সবসময় একই রকম হয়, শ্বেতাঙ্গ হয়। তারা তো কেউ বাদামি হয় না, কেউ কালো হয় না। আবার আফ্রিকার নিগ্রো বা যে কোনো নিগ্রো দেশের মানুষ, তারা যদি নিগ্রো নিগ্রো বিয়ে হয়, কখনো তাদের বাচ্চা তো নিগ্রো ছাড়া অন্য কিছু হয় না, তাই না? তাহলে এটা কেন হয়? এটা হয় যদি একই বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে বারবার ক্রস ঘটে, তাহলে ওই বৈশিষ্ট্যটা একসময় বিশুদ্ধ হয়ে যায়। কিন্তু একই বৈশিষ্ট্যের সাথে যদি অন্য বৈশিষ্ট্যের কখনো মিলন ঘটে, তাহলে কিন্তু ওই বৈশিষ্ট্যটার বিশুদ্ধতা হারিয়ে যায়। বোঝাতে পারছি না পারিনি? এ কারণে নিগ্রো যারা, যদি নিগ্রো দম্পতির বাচ্চা নিগ্রোই হয়, ওই বাচ্চা আবার নিগ্রো একজনকে বিয়ে করে, তারপরের জেনারেশন সবসময় নিগ্রোই হবে, তাহলে বুঝতে হবে এই যে গায়ের রং কালো বা নিগ্রোদের বৈশিষ্ট্য এটা ওর জন্য বিশুদ্ধ, এর মধ্যে কোনো ভেজাল নাই। আবার শ্বেতাঙ্গদেরও তাই। ঠিক তেমনি মেন্ডেল করছেন কি, লম্বা যে মটরশুটি গাছ নিয়েছেন, এটাকে উনি একটা বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছ বের করে নিয়েছেন। কিভাবে? দুইটা লম্বার মধ্যে ক্রস করছে, তাহলে পরের বংশধরে যদি লম্বা ছাড়া অন্য কিছু জন্মায়, শুধু লম্বাটা রেখে সব বাদ দিয়ে দিছে, সেই লম্বা দুইটার মধ্যে আবার ক্রস করছে, তার পরের জেনারেশনের আবার লম্বাটা রেখে বাকিগুলো বাদ দিয়ে দিছে। এইভাবে কয়েক জেনারেশন যদি লম্বা থেকে লম্বা, তারপরে লম্বা, তারপরে লম্বা, তারপরে লম্বা, এরকম বের করে নেওয়া হয়, তাহলে কিন্তু একসময় বিশুদ্ধ লম্বা গাছ পাওয়া যায়। একই রকম ভাবে বিশুদ্ধ খাটো একটা গাছ উনি বের করে নিয়েছে, খাটো একটা গাছ নিয়ে তার মধ্যে স্বপরাগায়ন করছে, দেখা গেছে পরের জেনারেশনে যদি খাটো ছাড়া অন্য কোনো কেউ গাছ হয়েছে সেগুলোকে উনি ফেলে দিছে, সেই খাটোটার মধ্যে আবার ক্রস করছে, আবার করছে, এরকম করতে করতে পাঁচ ছয় জেনারেশন বারবার খাটোর সাথে খাটো ক্রস করতে করতে একসময় বিশুদ্ধ খাটো বের হয়ে গেছে। তাহলে এইভাবে উনি প্রথমে একটা বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ খাটো মটরশুটি গাছ সিলেক্ট করতে পেরেছে। এরপর কি? হ্যাঁ, মটরশুটি গাছের ক্ষেত্রে তো বিশুদ্ধ খাটো ছাড়া হওয়ার উপায়ও নাই, যদি লম্বার জিন থাকে তাহলে তো ওটা লম্বাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো, বিশুদ্ধ খাটো ছাড়া হওয়ার উপায় নেই, কারণ হচ্ছে প্রচ্ছন্ন জিন যেহেতু সেটা পরে আসতেছি। তোমার কথাটা ঠিক আছে, সেই বিষয়টাতে আমি আরো পরে আসতেছি, আমি আস্তে আস্তে করে আগাচ্ছি। তাহলে মেন্ডেল কি করলো, প্রথমে বিশুদ্ধ লম্বা একটা গাছ নিয়ে নিল, আর একটা বিশুদ্ধ খাটো গাছ নিয়ে নিল। কিভাবে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ খাটো বের করলো, এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার? মানে স্যার অবিশুদ্ধ দিয়ে আবার বিশুদ্ধ তৈরি করা সম্ভব? সম্ভব, হ্যাঁ সম্ভব। বের করে নেওয়া মেন্ডেলের পক্ষে সম্ভব ছিল কিনা? ছিল ছিল, ঠিক আছে, নিল বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো বের হয়ে গেল। এবার উনি করছে কি, এই দুটার মধ্যে উনি ক্রস করছে, ক্রস করার পরে উনি প্রথম বংশধরের
এই ক্রস করলে ফল হয়েছে, বীজ হয়েছে, সেই বীজগুলো মাটিতে বপন করছে। বপন করার পরে দেখতে পাচ্ছে এখানে যতগুলো গাছ হয়েছে সব হয়েছে লম্বা। ধরো এই গাছটা ছিল পুরুষ গাছ, এটা ছিল স্ত্রী গাছ, কিন্তু এই প্রথম বংশধর F1 জনু এখানে ইনি এসে দেখলেন সবগুলো গাছ লম্বা। তখন মেন্ডেল চিন্তার মধ্যে পড়লেন, কি ব্যাপার, আমি তো এখান থেকে পরাগরেণু নিছি আর এখান থেকে ডিম্বাণু নিছি, এই দুটার মধ্যে আমি মিলন ঘটাইছি, এখান থেকে পরাগরেণু নিয়ে এই গাছের উপরে দিয়েছি, এই গাছটার ভিতরে বাবার কাছ থেকে লম্বা পরাগরেণুর মানে শুক্রাণুটা আসছে, মায়ের কাছ থেকে খাটো বৈশিষ্ট্যটা আসছে, দুইটাই কিন্তু এটার মধ্যে আছে, তা নাহলে তো আর এই গাছ হইতে পারে নাই। এই জিন আর এই জিন দুইটা একসাথে না আসলে এই গাছটা জন্মানো সম্ভব না, কিন্তু এখানে সে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেল। কেন খাটো বৈশিষ্ট্য প্রকাশ পেল না কেন? তখন উনি চিন্তা করলো যে তাহলে মনে হয় খাটো বৈশিষ্ট্যটা দুর্বল, এবং দুর্বল বৈশিষ্ট্যটাকে উনি বললেন প্রচ্ছন্ন, আর যে বৈশিষ্ট্যটা জোরালো যেটার বৈশিষ্ট্য এখানে সে প্রকাশ পেল ওটাকে উনি বললেন প্রকট। এখন সবসময় আমাদের নিয়ম হচ্ছে প্রকট জিন প্রকাশ করার জন্য ওই জিন যে বৈশিষ্ট্য প্রকাশ করে সেই বৈশিষ্ট্যের ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হিসেবে লিখতে হবে। লম্বা যেহেতু প্রকট, লম্বা ইংরেজি টল, তাহলে টলের প্রথম অক্ষর টি, তাহলে লম্বা প্রকাশ করার জন্য ক্যাপিটাল টি লিখতে হবে, আর খাটো প্রকাশ করার জন্য স্মল টি লিখতে হবে, এটা নিয়ম। আমি প্রকট আর প্রচ্ছন্ন জিন কিভাবে লিখতে হয় সেটা একটা সংজ্ঞার মধ্যে লিখে দিয়েছি। সেখানে দেখো বলা আছে যদি দুইটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হয় তাহলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে, আর যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। এবং ওখানে লেখা আছে প্রকট জিন প্রকাশ করার জন্য ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিটার হিসেবে লিখতে হবে, আর প্রচ্ছন্ন জিন প্রকাশ করার জন্য ওই লেটারটা স্মল হিসেবে লিখতে হবে। এরকমের কথা প্রকট এবং প্রচ্ছন্ন জিনের সংজ্ঞার মধ্যে লেখা আছে, আছে নাকি নাই? তোমাদের কি কি প্রকট এবং প্রচ্ছন্ন জিনের সংজ্ঞা গতকালকে দিছি না? হ্যাঁ স্যার, কিভাবে লিখতে হয় একটু বলছেন, কিভাবে লিখতে হবে এটা বলছি। জি স্যার, ঠিক আছে, তাহলে বোঝা গেল। এখন কথা আছে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একটা জিন যথেষ্ট নয়, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে কমপক্ষে দুইটা জিন দায়ী থাকতে হবে। কিরকম? যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এই যে ধরো হোমোলাগাস ক্রোমোজোমে মুখোমুখি অবস্থিত দুইটা জিন মানে একটা অ্যালিল, একটা অ্যালিল ছাড়া কখনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করা সম্ভব না। একটা অ্যালিলের ভিতরে দুইটা জিন থাকে, একটা জিন থাকে বাবার ক্রোমোজোমে, একটা জিন থাকে মায়ের ক্রোমোজোমে, এবং যে দুইটা জিন পরস্পরের মুখোমুখি অবস্থান করে ওই জিন দুইটাকে বলা হয় অ্যালিল। তাহলে এই যে লম্বা গাছটা লম্বা বৈশিষ্ট্য এর জন্য দুইটা টি দায়ী হবে, এই জিনটাও ছিল ক্যাপিটাল টি, এই জিনটাও ছিল ক্যাপিটাল টি, যেহেতু বিশুদ্ধ তাহলে এই ক্যাপিটাল টি, আর এখানেও খাটো তাহলে দুইটা স্মল টি, তাহলে বিশুদ্ধ লম্বা হবে ক্যাপিটাল টি দুইটা আর বিশুদ্ধ খাটো হবে স্মল টি দুইটা। এখন এই যে গাছটা হলো এই গাছটা তো লম্বা হয়েছে, কিভাবে লম্বা হয়েছে, এখান থেকে শুক্রাণু যখন তৈরি হয়েছে এই ক্যাপিটাল টি এবং এই ক্যাপিটাল টি এরকমের শুক্রাণু তৈরি হয়েছে, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয় তখন তো অর্ধেক হয়ে যাবে, দেহকোষের ভিতরে ক্রোমোজোম আছে দুইটা ক্যাপিটাল টি, জনন কোষের মধ্যে ক্রোমোজোম আসবে একটা ক্যাপিটাল টি, আবার এখানে দেহকোষের মধ্যে ক্রোমোজোম আছে দুইটা স্মল টি, তাহলে জনন কোষের মধ্যে ক্রোমোজোম হবে দুইটা স্মল টি, এরকম এটা আর এটা আলাদা হয়ে যাবে। এখন কি হবে, এখান থেকে একটা আর এখান থেকে একটা, দুইটা গ্যামেট মানে শুক্রাণু এবং ডিম্বাণু এসে এই গাছটা তৈরি হয়েছে, এই গাছটা হচ্ছে ক্যাপিটাল টি আর স্মল টি, এটার জিনোটাইপ হচ্ছে এটা। তাহলে এখানে কি হয়েছে, ক্যাপিটাল টি লম্বা সেই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, স্মল টি খাটো কিন্তু সেই বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই। এ কারণে মেন্ডেল তার প্রথম সূত্রে বলেছেন যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হয় তখন প্রথম বংশধরে মানে ফার্স্ট জনুতে
শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে। এখানে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মলটি সুপ্ত আছে, চুপচাপ আছে, কিন্তু যখন গ্যামেট তৈরি হবে তখন কি হবে? এরকমের যদি আরেকটা লম্বা গাছের সাথে তুমি ক্রস করো, এফ ওয়ান জনতে যে লম্বা পেয়েছো শঙ্কর লম্বা, আর এরকমের আরেকটা শঙ্কর লম্বা গাছ তুমি নিলা, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এখানে দুইটাই ক্যাপিটাল টি, আর এটা হচ্ছে শঙ্কর লম্বা, কারণ এখানে প্রকট এবং প্রচ্ছন্ন দুইটা জিন আছে। প্রকট এবং প্রচ্ছন্ন দুই রকমের জিন পাশাপাশি থাকলে তাকে শঙ্কর বা হেটেরোজাইগাস বলে। এখন এই এফ ওয়ান জনতে যে লম্বা গাছ পেলাম, সেরকমের দুইটা গাছের মধ্যে যদি আমি ক্রস করি ক্যাপিটাল টি স্মল টি, এখন এই গাছ যখন গ্যামেট তৈরি করবে, অর্ধেক গ্যামেট হবে ক্যাপিটাল টি, অর্ধেক গ্যামেট হবে স্মল টি। আবার এই গাছ যখন গ্যামেট তৈরি করবে, অর্ধেক হবে ক্যাপিটাল টি, অর্ধেক হবে স্মল টি। মেন্ডেল তাই করেছেন, এফ ওয়ান বংশধরের যে লম্বা গাছ তার সাথে এফ ওয়ান বংশধরের আরেকটা লম্বা গাছের উনি ক্রস করছে, ক্রস করে উনি দেখছে দ্বিতীয় জনু বা দ্বিতীয় বংশধর বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে কি হয়। উনি দেখছে 75% গাছ লম্বা আর 25% গাছ খাটো, এরকমের ফলাফল উনি পাইছে। এখন উনি চিন্তা করছে যে কেন এরকম হলো, এর কারণটা উনি এখন বিবেচনা করছে। উনি তো আর এই ভেতরের জিন তো আর দেখে নাই, উনি বাইরের বৈশিষ্ট্য বা ফিনোটাইপ দেখছে, আর জিন বা জিনোটাইপ উনি নিজে চিন্তা করে করে অ্যাপ্লাই করছে। উনি দেখছে এই যে গাছটা লম্বা প্রথম বংশধরের, তার মধ্যে ক্যাপিটাল টিও আছে স্মল টিও আছে, কারণ সে বাবার কাছ থেকে ক্যাপিটাল টি পাইছে, মায়ের কাছ থেকে স্মল টি পাইছে, কিন্তু গ্যামেট তৈরির সময় ক্যাপিটাল আর স্মল টি নিশ্চয়ই আলাদা হয়ে যাবে। তারপরে কি হয়েছে, এই ক্যাপিটাল টি আর এই ক্যাপিটাল টি যখন একত্রিত হবে, তুমি তো জানো না এই দুইটা গাছের মধ্যে যখন ক্রস করবা কোন শুক্রাণু কোন ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, এটা তো তুমি বাইরে থেকে জানো না, এ কারণে সব রকমের সম্ভাবনা তোমাকে বিবেচনা করতে হবে। এই ক্যাপিটাল টি এর সাথে এই ক্যাপিটাল টি এর মিলন হতে পারে, তখন এরকম হবে ক্যাপিটাল টি, দুইটা ক্যাপিটাল টি, তখন সেই গাছ লম্বা হবে। আবার এমনও তো হতে পারে এই পরাগরেণু বা শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন হচ্ছে, তখন ক্যাপিটাল টি আর স্মল টি কাছাকাছি আসবে এবং এই গাছটাও লম্বা হবে, ঠিক এইটা যেমন লম্বা এটাও হবে লম্বা, যদিও এটা শঙ্কর লম্বা। তারপরে আবার এমনও তো হতে পারে এই স্মল টি এর সাথে এই ক্যাপিটাল টি এর মিলন হয়েছে, আমরা এইটার সাথে একে একবার মিলন করলাম, এবার এইটার সাথেও একে একবার মিলন করবো, তাহলে তো সব সম্ভাবনা বিবেচনা করা হয়। এই স্মল টি এর সাথে এই ক্যাপিটাল টি যদি মিলন ঘটাই, ক্যাপিটালটা আগে লিখলাম স্মলটা পরে লিখলাম, তাতে কোনো সমস্যা নেই, তাহলে এই গাছটাও হবে লম্বা। কিন্তু এই স্মল টি এর সাথে যদি এই স্মল টি এর মিলন হয়, তাহলে তো দুইটা স্মল টি আসে, তখন অবশ্যই এই গাছটা খাটো হবে। এইবার ওনার হিসেবে মিলে গেল যে ঠিকই তো, আমি যে লম্বা পাইছি 75% পাওয়ার কারণ আছে, তো 25% হবে বিশুদ্ধ লম্বা, 50% হচ্ছে শঙ্কর লম্বা, আর 25% হচ্ছে খাটো। সুতরাং আমি যে 75% লম্বা পাচ্ছি তার পেছনে কারণ এটাই, শঙ্কর লম্বা পাচ্ছি অর্ধেক, বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এর মধ্যে অর্ধেক আছে শঙ্কর লম্বা, অর্ধেক আছে বিশুদ্ধ লম্বা, সরি 25% আছে বিশুদ্ধ লম্বা, এই 50% আর 25% মিলে হয় 75% আর খাটো হয় 25%। তখন উনি একটা অনুপাত দিয়েছেন 3:1, প্রকট জিনের জন্য বৈশিষ্ট্য প্রকাশ পায় 3/4 ক্যাপিটাল টি, এটা প্রকট জিন, এটার কারণেই এখানে দুইটা প্রকট, এখানে একটা প্রকট, এখানেও একটা প্রকট, এই প্রকট জিনের জন্য লম্বা বৈশিষ্ট্য হয়েছে 75% মানে 4/3, আর প্রচ্ছন্ন জিন স্মল টি এর জন্য বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে 25% মানে 4/1, তাহলে অনুপাত হয় 4:3:1। এই জিনিসটা যখন উনি পেলেন এবং বাস্তবতার সাথে যখন উনি জিনটাকে চিন্তা ভাবনা করে ইমপ্লিমেন্ট করে এরকম মিলে যায় দেখলেন, তখন উনি একটা সূত্র দিলেন। ওনার সূত্রটা আসলে কি, এবার আমরা মেন্ডেলের সূত্রটা লিখব। মেন্ডেল দুইটা সূত্র দিয়েছে বংশগতির, একটাকে বলে প্রথম সূত্র আর একটাকে বলে দ্বিতীয় সূত্র। আমরা আজকে প্রথম সূত্রটা লিখব, লেখো আজকে তারিখ দাও, লেখো মেন্ডেলের প্রথম সূত্র, হেডিং দিয়ে লেখো মেন্ডেলের প্রথম সূত্র, লিখছো এই কথাটা? জি স্যার। হাইফেন দিয়ে লেখো এক জোড়া
বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, আমি যে সূত্র লিখে দিব মেন্ডেলের, এটার সাথে তোমার বইয়ের একদম সেন্টেন্স মিলবে না, কিন্তু মূল কথাটা কিন্তু ঠিক একই রকম। এ কারণে আমরা বইয়ের ভাষাটা অ্যাভয়েড করে, আমরা মুখস্থ করতে চাই না, আমরা বুঝে লিখতে চাই। আমরা বইয়ের ভাষাটা অ্যাভয়েড করে আমরা আমাদের ভাষা দিয়ে লিখবো, কিন্তু মূল থিমটা ঠিক থাকবে প্রত্যেকটা ক্ষেত্রেই। এটা হবে এই বইয়ে জেনেটিক্স এর যতগুলো আইটেম আমরা পড়বো, কোনো ক্ষেত্রেই বইয়ের সংজ্ঞা আমরা লিখবো না। বইয়ের সংজ্ঞাগুলো একটু বুঝতে অসুবিধা হয়, আমরা এই জন্য সূত্র বা সংজ্ঞাগুলো একটু সহজ ভাষায় লিখব, তাতে মূল থিম চেঞ্জ হবে না। মেন্ডেলের প্রথম সূত্র লেখো, যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হয় তখন, লিখছো এই কথাটুকু? জি স্যার লিখছি। যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হয় তখন এফ ওয়ান জনুতে, তুমি চাইলে এখানে প্রথম বংশধর লিখতে পারো, প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। এফ ওয়ান বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিলুপ্ত হয়ে যায় না, বরং সুপ্ত অবস্থায় থাকে। দাড়ি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন ক্রস করা হয় তখন এফ ওয়ান জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিলুপ্ত হয়ে যায় না, বরং সুপ্ত অবস্থায় থাকে। দাড়ি এই কথাটা উনি কেন বলল? উনি বলল, আমি যখন লম্বা আর খাটো ক্রস করলাম, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো, আমি প্রথম বংশধরে সব গাছ লম্বা পেলাম, কিন্তু আমি তো জানি যে এই লম্বা গাছের মধ্যে লম্বা জিনও আছে খাটো জিনও আছে, কিন্তু এখানে প্রকট বলে লম্বা জিনটাই তার বৈশিষ্ট্য প্রকাশ করেছে, কিন্তু তার মানে এই নয় যে খাটো জিন এখানে নাই। এখানে খাটো জিনটা অবশ্যই আছে, মায়ের কাছ থেকে অবশ্যই খাটো জিনটা আসছে, কিন্তু সেই বৈশিষ্ট্য এখানে প্রকাশ না পেয়ে সুপ্ত অবস্থায় থাকে আছে। এই কথাটুকুর মানে বুঝছো? উনি কি বলছে সেটা বুঝছো? প্রথম লাইনটা যে লিখলাম সেটা বুঝছো না বোঝো নাই? জি স্যার। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিলুপ্ত হয়ে যায় না, এখানে স্মলটি আছে চুপচাপ, বরং সুপ্ত অবস্থায় থাকে। এইটুকু লিখতে পারছো? জি স্যার লিখতে পারছি। এবার দ্বিতীয় লাইন ওর সাথেই লেখো, দ্বিতীয় লাইন লেখো, গ্যামেট তৈরির সময় প্রকট ও প্রচ্ছন্ন জিন পরস্পর আলাদা হয়ে যায়। গ্যামেট তৈরির সময় প্রকট এবং প্রচ্ছন্ন জিন পরস্পর আলাদা হয়ে যায় এবং সে কারণেই এফ টু জনুতে প্রকট বৈশিষ্ট্যের পাশাপাশি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং সে কারণেই এফ টু জনুতে প্রকট বৈশিষ্ট্যের পাশাপাশি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। দাঁড়ি লেখা হলে বলো, আমি দ্বিতীয় লাইনটা বুঝিয়ে দিব। গ্যামেট তৈরির সময় প্রকট এবং প্রচ্ছন্ন জিন পরস্পর আলাদা হয়ে যায় এবং সে কারণেই এফ টু জনুতে প্রকট বৈশিষ্ট্যের পাশাপাশি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং সে কারণেই এফ টু জনুতে
প্রকট বৈশিষ্ট্যের পাশাপাশি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। লিখতে পারছো কিনা দেখো। স্যার আবার একটু বলবেন, F2 জোনের ওইখানে? হ্যাঁ, F2 জোনতে প্রকট আগে স্যার বলছিলেন যে, হ্যাঁ পুরোটাই বলছি আবার, গ্যামেট তৈরির সময় প্রকট এবং প্রচ্ছন্ন জিন পরস্পর আলাদা হয়ে যায় এবং সে কারণেই F2 জনুতে প্রকট বৈশিষ্ট্যের পাশাপাশি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। আচ্ছা এখন শোনো, প্রথম লাইনটা কি বলছে? প্রথম লাইনটাতে মেন্ডেল বলছে যে যদি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করি আমরা, তাহলে প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেতে দেখব, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাবে না। কিন্তু এটা ভাবার কারণ নাই যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে নাই, এখানে আছে কিন্তু চুপচাপ আছে, সুপ্ত আছে। কিন্তু তুমি যদি এই সংকর যে জীব, F1 জনতে যে সংকর জীব পেলা, এদেরকে আবার তুমি গ্যামেট তৈরির সুযোগ দাও, তাহলে তুমি দেখবা প্রকট এবং প্রচ্ছন্ন জিন আলাদা হয়ে যাবে। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে গাছটা লম্বা F1 জনুর গাছ, এখানে ক্যাপিটালটি এটা আছে প্রকট জিনের জন্য দায়ী, স্মলটি এটাও আছে প্রচ্ছন্ন জিনের জন্য দায়ী, কিন্তু গ্যামেট তৈরির সময় ক্যাপিটালটি এবং স্মলটি কিন্তু আলাদা হয়ে গেছে। যদি আলাদা না হতো তাহলে এই খাটো গাছটা তো হতে পারতো না। ক্যাপিটালটি যদি স্মলটিকে বলতো যে তুমি কখনোই আমার কাছ থেকে আলাদা হতে পারবা না, আবার এখানেও যদি এই ক্যাপিটালটি স্মলটিকে বলতো যে তুমি কখনোই আমার কাছ থেকে ছুটে আলাদা হতে পারবা না, তাহলে এই স্মলটি আর এই স্মলটি কি একত্রিত হয়ে এই গাছটা তৈরি করতে পারত? বলো পারত না স্যার। ক্যাপিটালটি আর স্মলটি যদি এমন ভাবে জোড়া লাগানো থাকতো যে কখনোই সেপারেট হবে না, তাহলে তো সবসময় লম্বা গাছ পাইতাম, আমি তো খাটো গাছ জীবনেও পাইতাম না। ক্যাপিটালটি আর স্মলটি একসাথে থাকতো আর খালি ক্যাপিটালটি এর বৈশিষ্ট্য প্রকাশ পাইতো, ক্যাপিটালটি কি চায় লম্বা হোক, গাছ বাধ্য হয়ে সব লম্বা হইতো। কিন্তু এখানে তো খাটো গাছও আমি পাচ্ছি, তাতে কি প্রমাণ হয় যে ওইখানে যে প্রচ্ছন্ন জিন ছিল খাটো, সে ক্যাপিটালটি এর কাছ থেকে আলাদা হয়ে গেছে, আবার এখানেও যে প্রচ্ছন্ন জিন আছে স্মলটি খাটো, সেও এই ক্যাপিটালটি এর কাছ থেকে আলাদা হয়েছে। আলাদা যদি না হইতো তাহলে এই স্মলটি আর এই স্মলটি একত্রিত হয়ে খাটো গাছ তো তৈরি করতে পারতো না। তাহলে দ্বিতীয় বংশধরে প্রকটের জন্য লম্বা বৈশিষ্ট্য তো প্রকাশ পাচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছি, 75% গাছ লম্বা, তার মানে প্রকট বৈশিষ্ট্য লম্বা 75%। কিন্তু হলে কি হবে, 25% গাছ তো খাটোও পাচ্ছি। খাটো গাছ কেন পাচ্ছি? কারণ এই গাছের মধ্যে, এই প্রথম বংশধরের গাছের মধ্যে খাটো জিনটা যে ছিল গ্যামেট তৈরির সময় সে ঠিকই লম্বার কাছ থেকে আলাদা হয়ে গেছে, সেই কারণেই এই লম্বা আর এই লম্বা যখন গাছ দুইটা ক্রস করছি তখন এই লম্বার ভেতরকার খাটো জিন টি স্মলটি আর এই লম্বার ভেতরকার খাটো জিন স্মলটি ওদের কাছ থেকে ক্যাপিটাল টি এর কাছ থেকে পৃথক হয়ে এই দুই স্মলটি বিশিষ্ট খাটো গাছ তৈরি করেছে। এতেই প্রমাণিত হয় গ্যামেট যখন তৈরি হয়, সংকর জীব যখন গ্যামেট তৈরি করে তখন প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন ঠিকই আলাদা হয়ে যায়। আলাদা হয়ে কি করে? প্রকট জিন যেহেতু নেতৃত্ব দেয় 75% প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন জিন সেও সুযোগের অপেক্ষায় থাকে, তার মতো আরেকটা প্রচ্ছন্ন জিনকে সাথে নিয়ে সে ঠিকই সংখ্যায় কম হলেও 25% হলেও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খাটো, সেটাও কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে গ্যামেট তৈরির সময় প্রকট এবং প্রচ্ছন্ন জিন পরস্পর আলাদা হয়েছে বলেই দ্বিতীয় বংশধরে আমরা প্রচ্ছন্ন জিনের জন্য দায়ী খাটো বৈশিষ্ট্যও পেয়েছি? যদি স্মল আর ক্যাপিটালটি কোনোদিন আলাদা না হতো তাহলে এই গাছ জন্মানো সম্ভব ছিল না, এই কথা কি বলা যায় নাকি যায় না? স্যার মেন্ডেল এই F2 জনু এখানে কি মানে চারটা গাছ নিয়ে কাজ করছে? না 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 না, তুমি একটা ভালো কথা বলছো, উনি প্রথমে তো এই দুইটা গাছ নিয়ে ক্রস করছে, এই দুইটা গাছের মধ্যে ক্রস করছে যখন তখন তো অনেকগুলো মটরশুটি হয়েছে, সেই মটরশুটি গুলো সব তার ফলের ভিতর থেকে বীজ আহরণ করছে, মনে করো 50টা বীজ আহরণ করছে বা 52টা বা 60টা, তারপর উনি কি করছে এই 60টা বীজ সব লাগাইছে,
লাগানোর পরে উনি দেখছে সব গাছই লম্বা হচ্ছে, তাহলে তো উনি এই মতামত দিতেই পারে যে প্রকট আর প্রচ্ছন্ন গাছ একত্রিত করলে প্রথম বংশধরে সব গাছ লম্বা হয়, মানে সবার বৈশিষ্ট্যই প্রকট হয়। কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা গেল কই? দেখি তো এর মধ্যে আছে কিনা, প্রমাণ কি? যদি এর মধ্যে থাকে তাহলে কোনো না কোনো জেনারেশনে গিয়ে আমরা পাবো, আর যদি না থাকে ওর মধ্যে একেবারে বিলীন হয়ে যায়, প্রকটের সাথে প্রচ্ছন্ন জিন হারায় যায়, তাহলে তার পরের জেনারেশনে কোনোদিনই আর খাটো গাছ পাওয়া যাবে না। দেখি পাই কিনা। উনি দেখছে ঠিকই পরের জেনারেশনে আবার খাটো গাছ ফিরে আসছে। তখন উনি বলছে যে প্রকট আর প্রচ্ছন্ন জিন আলাদা না হলে এই গাছটা আসতে পারতো না, সেটা তো একটা ব্যাপার। কিন্তু তুমি যে বলছো এই যে যখন এই দুইটা গাছের মধ্যে ক্রস করছে, এই লম্বার সাথে এই লম্বা, দেখা গেছে উনি তো এই দুইটা গাছের মধ্যে ক্রস করে নাই, উনি এরকমের এই একটা লম্বা এই একটা লম্বা, মানে F1 জেনারেশনের অন্তত 10 জোড়া গাছের মধ্যে ক্রস করছে, সবাই তো লম্বা, প্রথম বংশধরের গাছ তো সবাই লম্বা, এই দুইটার মধ্যে ক্রস করছে, আবার আরো দুইটার মধ্যে ক্রস করছে, আরো দুইটার মধ্যে ক্রস করছে, আরো দুইটা ক্রস করছে, একটা পুরুষ একটা স্ত্রী বানায়া জোড়ায় জোড়ায় খালি ক্রস করছে। ক্রস করার পরে সবগুলো গাছে ফল হয়েছে, সবগুলো ফলের মধ্যে বীজ হয়েছে। তোমরা জানো মটরশুটিতে তো একটা মটরশুটির মধ্যে অনেকগুলো বীজ হয়। এখন মনে করো উনি 500টা বীজ পাইছে, কয়টা বীজ পাইছে? এই প্রথম বংশধরের গাছগুলো ক্রস করে বীজ পাইছে কয়টা বলো? মনে করো, বললাম কয়টা বলছি? 500টা। এখন এই 500টা বীজ সব উনি আবার মাটিতে লাগাইছে। এখন 500টা বীজ থেকে মনে করো 500টা গাছ হয়েছে। এখন উনি দেখছে এই 500টা গাছের মধ্যে 1/4, 125টা গাছ উনি পাইছে খাটো, একেবারে 125টাও পায় নাই, হয়তো 119টা পাইছে, অথবা 120টা পাইছে, অথবা 122টা পাইছে, অথবা 128টা পাইছে। আবার মনে করো 125টা বাদ দিয়ে গেলে আর থাকে কত? 375টা। উনি হয়তো 370। এটাই আমার কোশ্চেন ছিল, মানে সংকট যে লম্বা না, ওটা যে একটা তো বড়টি একটা ছোটটি, এখন আমরা তো একটা প্রোবাবিলিটি ধরেছি যে একটা প্রথমে একবার বড়টি করবে পরে ছোটটি করবে, কিন্তু এমন তো হতে পারে প্রতিবার বড়টি করতেছে বা প্রতিবার ছোটটি করতেছে। হ্যাঁ অবশ্যই। এখন তুমি কি উত্তর পাইছো? হ্যাঁ স্যার, মানে একটু হেরফের হবে আর কি, মানে উনি, হ্যাঁ অবশ্যই, নিয়ারলি অ্যাবাউট 75%, নিয়ারলি অ্যাবাউট 25%, নিয়ারলি অ্যাবাউট, এখানে 72 হতে পারে, এখানে 27 হতে পারে, ডাজ নট ম্যাটার, বোঝনা জিনিসটা। সেই জন্য উনি বলছে, ওনার কিন্তু অনেক চিন্তা করা লাগছে, সেই জন্য উনি বলছে যে এইখানে যে লম্বা গাছ হইলো পাশাপাশি আমি যে খাটো গাছও পাইলাম, কেন পাইলাম? উনি তখন সিদ্ধান্তে আসছে যে এই প্রথম বংশধরের যে গাছগুলো সেখানে লম্বার পাশাপাশি খাটো গাছের জিনটা চুপচাপ ছিল, চুপচাপ থাকার কারণেই দ্বিতীয় বংশধরে 25% পাই আর 2% পাই, আমি তো কিছু হলেও খাটো গাছ পাইছি, তাই না? এই খাটো জিনটা তো দুর্বল জিন, প্রচ্ছন্ন জিন, দুর্বল কেন? না হলে তো প্রথম বংশধরেও আমি কিছু খাটো গাছ পাইতাম, প্রথম বংশধরে তো একটাও খাটো গাছ হয়নি, লম্বার খাটো জিন কাছাকাছি এসে সবাই লম্বা হতে বাধ্য করছে, কিন্তু দ্বিতীয় বংশধরে এসে খাটো গাছ আমি পাইলাম, কেন পাইলাম? পাইলাম এই কারণেই যে এই লম্বাটার মধ্যে লম্বা জিন খাটো জিন দুইটাই আছে। সেই ভদ্রলোক যখন গ্যামেট তৈরি করছে, শুক্রাণু বলো আর ডিম্বাণু বলো, তখন এই লম্বা জিন আর খাটো জিন আলাদা হয়ে গেছে। আলাদা যদি না হইতো তাহলে এই খাটো গাছ আমি মোটেও পাইতাম না, একটাও পাইতাম না, এই দুর্বল জিন আর এই দুর্বল জিন একত্রিত হয়ে এই খাটো গাছটা তৈরি করেছে, এই দুর্বল শুক্রাণু এই দুর্বল ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে দুর্বল খাটো প্রচ্ছন্ন গাছ তৈরি করেছে। তাই উনি মতামত দিয়েছে যে গ্যামেট তৈরির সময় অবশ্যই প্রকট এবং প্রচ্ছন্ন জিন আলাদা হয়ে যাবে, প্রথম বংশধরে সবাইকে তুমি প্রকট পাচ্ছ কিন্তু এখানে প্রকটের পাশে প্রচ্ছন্ন জিন চুপচাপ আছে, এই যখন গাছ গ্যামেট তৈরি করবে তখন প্রকট এবং প্রচ্ছন্ন জিন অবশ্যই আলাদা হয়ে যাবে, আলাদা হয় বলেই আমি দ্বিতীয় বংশধরে সংখ্যায় কম হলেও আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন কিছু খাটো গাছ পাচ্ছি। বুঝাতে পারছি না পাই নাই? জি স্যার বুঝছি স্যার। এই যে গ্যামেট তৈরির সময় প্রকট এবং প্রচ্ছন্ন জিন আলাদা হয়ে যায়, এই বিষয়টার উপরে উনি বেশি গুরুত্ব আরোপ করছে এই প্রথম সূত্রে। সেই জন্য প্রথম সূত্রের আর এক নাম হচ্ছে পৃথকীকরণের সূত্র। এই কথাটা আমি এখন লিখব, পৃথকীকরণের সূত্র, ইংরেজিতে বলে ল অফ সেগ্রিগেশন, সেগ্রিগেশন। এখন আমি এই মাত্র যে সংজ্ঞাটা লিখছি তার সাথে এই কথাটা অ্যাড করো, লেখো প্রথম সূত্রে মেন্ডেল, প্রথম সূত্রে মেন্ডেল
গ্যামেট তৈরির সময় মেন্ডেলের প্রথম সূত্র ওই যতটুকু লেখাইছেন ওটা সাথেই লাগবে, ওটা সাথেই লিখবা। হ্যাঁ, প্রথম সূত্রে মেন্ডেল গ্যামেট তৈরির সময়, প্রথম সূত্রে মেন্ডেল গ্যামেট তৈরির সময় প্রকট ও প্রচ্ছন্ন জিন আলাদা হয়ে যায়, এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রথম সূত্রে মেন্ডেল গ্যামেট তৈরির সময় প্রকট ও প্রচ্ছন্ন জিন পরস্পর আলাদা হয়ে যায়, এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন। দাঁড়ি, এ কারণেই প্রথম সূত্রকে অনেক সময় পৃথকীকরণের সূত্র বলে, এ কারণেই প্রথম সূত্রকে অনেক সময় পৃথকীকরণের সূত্র বলে, এ কারণেই প্রথম সূত্রকে অনেক সময় পৃথকীকরণের সূত্র বলে। দেখো লিখতে পারছো কিনা। এ কারণেই প্রথম সূত্রকে অনেক সময় কি বলে? পৃথকীকরণের সূত্র বলে। প্রথম সূত্র এ কারণেই প্রথম সূত্রকে অনেক সময় কি বলে? পৃথকীকরণের সূত্র বলে। লিখতে পারো নাই নাকি? প্রথম সূত্রে মেন্ডেল গ্যামেট তৈরির সময় প্রকট ও প্রচ্ছন্ন জিন আলাদা হয়ে যায়, এই বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করেছেন। এ কারণেই প্রথম সূত্রকে অনেক সময় পৃথকীকরণের সূত্র বলে। লিখতে পারছো কথাটা না পারো নাই? কি খবর, লিখতে পারো নাই নাকি? সিফাত, লিখতে পারো নাই? পেরেছি স্যার। হ্যাঁ স্যার, লিখছি স্যার। ঠিক আছে, এখন এতক্ষণ ধরে আমরা সূত্র লিখলাম, কিন্তু এই সূত্রটা তো উনি এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেছেন। আসলে তো এক্সপেরিমেন্টটা আগে করছে, তারপরে উনি সূত্রটা দিছে, কিন্তু আমরা কি করলাম, আগে আমরা সূত্রটা লিখলাম, এখন আমরা এক্সপেরিমেন্টটা লিখবো। তাহলে এক্সপেরিমেন্টটা লিখতে হয় কিভাবে দেখো, জেনেটিক্সের এক্সপেরিমেন্ট লিখতে হয় কিভাবে, যে কোনো একটা সূত্র বা সিদ্ধান্ত বা সংজ্ঞা সেটা উদাহরণ দিয়ে প্রমাণ করতে হয়। নিচে লেখো উদাহরণ, উদাহরণ কথাটা লিখছো? এই মাত্র যে সূত্র লিখলা তার নিচে উদাহরণ কথাটা লেখো, লিখতে পারছো? আচ্ছা, উদাহরণ কথাটা লিখে এখন তুমি এখানে এক দুইটা লাইন লেখার জায়গা খালি রাখো, ঠিক দুইটা লাইন খালি রেখে এবার ওই উদাহরণে উনি যে এক্সপেরিমেন্টটা করছে সেটা এখানে লিখবো আমরা। লেখো মটরশুটি উদ্ভিদে উনি এটা করছে, না মেন্ডেল তো সবই মটরশুটি দিয়ে করছে, মটরশুটি সেটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। কি কি করছে, একটা হচ্ছে বিশুদ্ধ, এভাবে লেখো দুই লাইন লেখার জায়গা খালি রেখে উদাহরণের সামনে আমি যা যা লিখতেছি সেটা সেটা লেখো, বিশুদ্ধ লম্বা এই কথাটা লেখো, ইনটু বিশুদ্ধ খাটো, একটু আগে যা দেখছো তাই আর কি। এটাকে বানাও পুরুষ উদ্ভিদ, এটাকে বানাও স্ত্রী উদ্ভিদ, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো, ক্রস করলাম মানে মেন্ডেল করলেন, প্রথম বংশধর পাবেন উনি F1 জনু, উনি পেলেন সব গাছ লম্বা, তবে অবশ্যই এটা বিশুদ্ধ লম্বা হওয়ার সুযোগ নাই, যেহেতু বিশুদ্ধর সাথে খাটো ক্রস করছি এই লম্বাটা বিশুদ্ধ লম্বা হওয়ার সুযোগ নাই, এটা অবশ্যই শঙ্কর লম্বা, লেখি আর নাই লেখি এটা শঙ্কর লম্বাই হবে। তাহলে যখন আমি লম্বা পেয়ে গেলাম তাহলে বুঝবে এই গাছটা প্রকট ছিল, প্রথম বংশধর না পাওয়া পর্যন্ত কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন বোঝার উপায় নেই, এখানে যদি খাটো হইতো তাহলে খাটোটাই প্রকট লেখা লাগতো, কিন্তু প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা হবে প্রকট, তার মানে লম্বা প্রকট, এখানে লিখবো আমরা দুইটা ক্যাপিটাল টি, এবার এখানে লিখতে পারি আমরা দুইটা স্মল টি। প্রথম বংশধরের ফলাফল না দেখে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন বলার উপায় নাই, এ কারণে কোনটা ক্যাপিটাল কোনটা স্মল লেটার হবে আগে লেখার সুযোগ নেই, কিন্তু এইখানে কি হবে, এই বাবার কাছ থেকে আসছে ক্যাপিটাল টি এতে কোনো সন্দেহ নাই,
মায়ের কাছ থেকে আসছে স্মল টি, তাতেও কোনো সন্দেহ নাই। এই গাছটার সাথে আমি আবার এরকমের আরেকটা লম্বা গাছের ক্রস করব, মেন্ডেল যেটা করেছেন এই। এখন এইখানে গ্যামেট কি তৈরি হবে? এখানেও কিন্তু এরকম গ্যামেট হয়েছিল, এখানেও এই গ্যামেট হয়েছিল। আর এখানে যখন গ্যামেট তৈরি হবে, এই ক্যাপিটাল আর স্মলটি আলাদা হয়ে যাবে। এই ক্যাপিটালটি এই স্মলটি, এই ক্যাপিটালটি এই স্মলটি। এবার আমরা সম্ভাব্য সকল উপায়ে এই এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু এই ডিম্বাণু মিলন ঘটাবো, আবার এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু এই ডিম্বাণু মিলন ঘটাবো, যেটা একটু আগে দেখে আসছো। এই এখানে এই গাছটা হবে লম্বা, বিশুদ্ধ লম্বা, দুইটা ক্যাপিটালটি। যখন এই ক্যাপিটালটি এর সাথে স্মল টি এর দেখা হবে, শঙ্কর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি। এই যা আমি লিখতেছি ঠিক দেখে দেখে লিখতে থাকো। এই টি এর সাথে এই টি এর দেখা হলে শঙ্কর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি। এই স্মল টি এর সাথে যদি এর দেখা হয়, তাহলে এটা হবে বিশুদ্ধ খাটো, এটা হবে দুইটা স্মল টি। অনুপাত হচ্ছে টোটাল লম্বা যেটা সেটা হচ্ছে 3, ইষ্টু খাটো যেটা সেটা হচ্ছে 1। এটাকে বলে ফলাফল, ফলাফল ইকুয়াল টু লম্বা 3 ইষ্টু খাটো 1, এভাবে লিখতে পারো, অথবা শুধু 3:1 লিখলো চলবে। এই পর্যন্ত লেখা হচ্ছে কিনা, হয়েছে কিনা, হলে আমাকে বলো, তারপরে আমি কি লিখতে হয় দেখতে বলবো। এই পর্যন্ত তুলছো সবাই? এই এই জিনিসটাকে বলা হয় ফ্লো চার্ট, ফ্লো চার্ট, প্রবাহ চিত্র। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এখন এই এক্সপেরিমেন্টের মধ্যে উনি কি করছে, কার সাথে কার ক্রস করছে, কি পাইছে, সেটা আবার একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে। এটা লেখার নিয়ম হচ্ছে, উপরে আমি দুই একটা লাইন লিখব, যে দুইটা লাইন আমি খালি রাখছি সেখানে লিখব, আর নিচে আমি কিছু কথা লিখব। সমস্ত লেখা উপরে ধরবে না, সমস্ত কথা নিচেও লিখবো না, মাঝখানে এই ফ্লো চার্টটা থাকবে। উদাহরণের ওখানে দুই লাইন লেখার জায়গা খালি রাখছো, ওখানে লিখতে শুরু করো। এই ফ্লো চার্ট তোলা হয়ে গেছে সবার, এবার উদাহরণের সামনে লিখতে থাকো। ফ্লোচার্টের ঠিক উপরে লেখো মটরশুটির একটি জাত আছে লম্বা এবং আরেকটি জাত আছে খাটো। দেখো এই উদাহরণগুলো কিভাবে লেখি খেয়াল করিও, পরীক্ষার সময় তোমাদেরকে এগুলো লিখতে হবে। পরীক্ষার সময় তোমরা আগে এই জিনিসটা লিখবা, এই ফ্লো চার্ট, এইটা দেখে দেখা উপরে নিচে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবা। তাহলে আমরা প্রথম লাইন লিখলাম, মটরশুটির একটি জাত আছে লম্বা এবং আরেকটি জাত আছে খাটো, লিখছো বলো? জি স্যার। দাড়ি সাথেই লেখো, এখানে কিন্তু এই যে টি ক্যাপিটাল টি স্মল টি এসব কোনো সিম্বল ইউজ করবে না, খালি ভাষা দিয়ে যাবা, সিম্বল ইউজ করে ব্যাখ্যা দিব আমরা পরে, কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, কেন এটা হলো, কেন কি হলো, সেগুলো আমরা আলাদাভাবে পরে আবার ব্যাখ্যা দিয়ে লিখব। এখন উদাহরণের মধ্যে শুধু কি ঘটনা ঘটছে সেটা লিখব। মটরশুটির একটি জাত আছে লম্বা এবং আরেকটি জাত আছে খাটো, দাড়ি সাথে লেখো মেন্ডেল, সাথে লেখো মেন্ডেল একটি বিশুদ্ধ লম্বা মটরশুটি উদ্ভিদের সাথে একটি বিশুদ্ধ খাটো মটরশুটি উদ্ভিদের ক্রস করেন। মেন্ডেল একটি বিশুদ্ধ লম্বা মটরশুটি উদ্ভিদের সাথে একটি বিশুদ্ধ খাটো মটরশুটি উদ্ভিদের ক্রস করেন। ক্রস কথাটা বাংলায় লিখলেও হবে, করাফলা দন্তস্বর, ক্রস করেন। ক্রস মানে একটা পরাগ্রেণু একটার উপরে দিয়ে দেওয়া, ডিম্বাণুর মধ্যে দিয়ে দেওয়া। মেন্ডেল একটি বিশুদ্ধ লম্বা মটরশুটি উদ্ভিদের সাথে একটি বিশুদ্ধ খাটো
মটরশুটি উদ্ভিদের ক্রস করেন, লিখছে এই কথাটা? জি স্যার। দাড়ি সাথে লেখো তিনি F1 জনুতে সবগুলো মটরশুটি উদ্ভিদ লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন অর্জন করেন বা দেখতে পান। যা লেখো তিনি F1 জনুতে সবগুলো মটরশুটি উদ্ভিদ লম্বা অর্জন করেন। এ দুটার ক্রস করে F1 জনুতে উনি পাইছে সব মটরশুটি লম্বা। তিনি F1 জনুতে সবগুলো মটরশুটি উদ্ভিদ লম্বা অর্জন করেন, লিখছ? আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ বলতে থাকবো একটার পর একটা লাইন, তুমি উপরে যতটুকু জায়গা খালি আছে সেখানে যতটুকু ধরবে ততটুকু লিখে বাকিটা আবার নিচে লিখবা। এমনও যদি হয় একটা বাক্যের দাড়ি পর্যন্ত যাইতে পারো নাই, কিছুটা লিখছো তাতেই তোমার জায়গা শেষ হয়ে গেছে, সমস্যা নাই, ওই বাক্যের বাকি অংশটুকু ফ্লো চার্টে নিচে লিখে দাঁড়িয়ে দিবা, তাতেও কোনো অসুবিধা হবে না। এখানে এটা প্র্যাকটিস আছে, বুঝাতে পারছি কিনা স্যার? লাস্ট লাইনটি একবার বলবেন। অবশ্যই বলবো, আমি এইমাত্র কি কথাটা বলছি সেটা বুঝছো কিনা? জি স্যার বুঝেছি। ধরো উপরে তুমি জায়গা রাখছো, তাতে তুমি একটা বাক্য লিখছো আর একটা বাক্য লেখার পরে দেখা যাচ্ছে আর জায়গা হচ্ছে না, তুমি ওইখানে চাপায় চাপায় বাক্যটা শেষ করার দরকার নেই, তুমি অ্যাজ ইউজুয়াল লিখতে লিখতে যাবা, একটা বাক্যের কিছু অংশ উপরে লিখলা বাকি অংশ ফ্লো চার্টে নিচে লিখলা, তাতে কোনো অসুবিধা হবে না, বুঝছো? জি স্যার। ঠিক আছে, আমি পুরো দুইটা লাইন আবার বলি। মটরশুটি উদ্ভিদের একটি জাত আছে লম্বা এবং একটি জাত আছে খাটো দাড়ি। মেন্ডেল একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো মটরশুটি উদ্ভিদের মধ্যে ক্রস করেন দাড়ি। তিনি F1 জনুতে সবগুলো মটরশুটি উদ্ভিদ বা মটরশুটি না লিখলেও চলবে, তিনি F1 জনুতে সবগুলো উদ্ভিদ লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন অর্জন করেন, পারছো লিখতে? হ্যাঁ। তিনি F1 জনুতে সবগুলো উদ্ভিদ লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন অর্জন করেন, তিনি F1 জনুতে সবগুলো উদ্ভিদ লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন অর্জন করেন, লিখতে পারছো কথাটা? তিনি F1 জনুতে সবগুলো উদ্ভিদ লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন অর্জন করেন, লিখতে পারো নাই নাকি? তৌহিদ লিখছো কি না? তৌহিদ লিখতে পারছো? তোমার কি নেটের সমস্যা নাকি, তোমার কথা পরিষ্কার শোনা যায় না, তুমি কোথায় ঢাকায় না নাকি? জানি না কি সমস্যা লিখছি। আচ্ছা কি হয়েছে জানি না, ওর নেটের সমস্যা বোধ হয়। আচ্ছা দেখছি, মেসেজ দেখছি, তিনি F1 জনুতে সবগুলো উদ্ভিদ লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন অর্জন করেন দাড়ি। এবার লেখো পরের লাইন, F1 জনুতে প্রাপ্ত, নেটে হালকা সমস্যা হচ্ছে, ঢাকায়ও যদি এই অবস্থা হয়। শৈবাল কথা শোনা যায় পরিষ্কার? জি স্যার ক্লিয়ার শোনা যায়। এই যে দেখো সিলেটের নেট ভালো, ঢাকার নেট খারাপ, এটা কেমন কথা? আচ্ছা, F1 জনুতে প্রাপ্ত, F1 জনুতে প্রাপ্ত দুটি লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস করে মেন্ডেল F1 জনুতে প্রাপ্ত দুটি লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস করে মেন্ডেল F2 জনুতে F1 জনুতে প্রাপ্ত দুটি লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস করে মেন্ডেল F2 জনুতে, লিখছ? জি স্যার। 3:1 এভাবে লেখো, 3:1 বাংলা লেখো অনুপাতে
3:1 অনুপাতে লম্বা এবং খাটো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পান, 51 পান শেষ। F1 জনুতে প্রাপ্ত দুটি লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস করে মেন্ডেল F2 জনুতে 3:1 অনুপাতে লম্বা ও খাটো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পান। অর্থাৎ মেন্ডেল যার সাথে যার ক্রস করে যা পাইছে সেটা আমি এখানে লিখলাম। F1 জনুতে প্রাপ্ত দুটি লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস করে মেন্ডেল F2 জনুতে 3:1 অনুপাতে লম্বা ও খাটো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পান। লিখছো? জি স্যার। এবার নিচে লেখো ব্যাখ্যা। ব্যাখ্যা আসলে কি? ব্যাখ্যার মধ্যে আমাকে যেটা করতে হবে, তুমি সূত্রের মধ্যে যে সমস্ত কথাগুলো বলছো, ওই যে বলছো প্রকট আর প্রচ্ছন্ন জিন পাশাপাশি থাকলে প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রচ্ছন্ন চুপচাপ থাকে। তারপর আবার বলছো গ্যামেট তৈরির সময় প্রকট আর প্রচ্ছন্ন আলাদা হয়ে যায় এবং এ কারণেই দ্বিতীয় বংশধরে প্রকটের পাশাপাশি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যও প্রকাশ পায়। এইসব কথাবার্তা তুমি বলছো সূত্রে। আর একটা এক্সপেরিমেন্ট তুমি করে আমাদের সামনে প্রেজেন্ট করলা। এখন তোমাকে ব্যাখ্যার মাধ্যমে ওই সূত্রটা, এই উদাহরণ যে সূত্রটাকে ফলো করছে সেটা তোমাকে প্রুফ করতে হবে। ব্যাখ্যার থিমটা বুঝতে পারছো কিনা? ব্যাখ্যা হচ্ছে সেই জিনিস যার মাধ্যমে তুমি প্রথমে যে সূত্র দিয়েছ আর পরে যে একটা এক্সপেরিমেন্ট বা উদাহরণ দিয়েছ এই দুইটার মধ্যে লিংক করবা। বুঝছো ব্যাখ্যাটাতে কি লিখতে হয়? বুঝছো কি কথাটা? জি স্যার। দাঁড়ি, এবার সাথে লেখো মেন্ডেল। স্যার ব্যাখ্যা দিয়ে লেখো না এটা? হ্যাঁ, ব্যাখ্যা হেডিং দিয়ে তার সামনে লেখো মেন্ডেল যখন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো, মেন্ডেল যখন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো উদ্ভিদের মধ্যে ক্রস করে প্রথম বংশধরে, চাইলে তুমি এখানে F1 জনুতে লিখতে পারো, মেন্ডেল যখন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো উদ্ভিদের মধ্যে ক্রস করে প্রথম বংশধরে সবগুলো লম্বা উদ্ভিদ পান, তখন প্রমাণিত হয় লম্বা বৈশিষ্ট্যটি প্রকট এবং খাটো বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। দাঁড়ি, মেন্ডেল যখন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো উদ্ভিদের মধ্যে ক্রস করে প্রথম বংশধরে সবগুলো লম্বা উদ্ভিদ পান, তখন প্রমাণিত হয় লম্বা বৈশিষ্ট্যটি প্রকট এবং খাটো বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। কারণ আমরা আগেই তো বলছি যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা প্রকট। এখানে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে তাহলে এটা প্রকট, খাটো প্রচ্ছন্ন যেহেতু খাটো প্রকাশ পায় নাই। মেন্ডেল একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো উদ্ভিদের মধ্যে ক্রস করে যেহেতু প্রথম বংশধরে সবগুলো উদ্ভিদ লম্বা পান, সুতরাং লম্বা বৈশিষ্ট্যটি প্রকট এবং খাটো বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। লিখছ? জি স্যার। লিখছ কিনা লাইনটা? জি স্যার লিখেছি। দাঁড়ি, সাথেই লেখো একটি বিশুদ্ধ লম্বা। এবার নির্দিষ্ট হয়ে গেল যে লম্বাটা প্রকট, তাহলে আমি ক্যাপিটাল টি ব্যবহার করতে পারি লম্বার জন্য, আর লম্বার জন্য ক্যাপিটাল টি দিলে এবার খাটোর জন্য স্মল টি দিতে পারি। এটা আমি আগে বলে নিলাম যে লম্বাটা প্রকট, এবার আমি লম্বার জন্য ক্যাপিটাল টি দিতে আর কোনো বাধা নাই। এবার লেখো পরের লাইন, একটি বিশুদ্ধ লম্বা, ব্র্যাকেটে লেখো দুইটা ক্যাপিটাল টি, এভাবে লেখো একটি বিশুদ্ধ লম্বা, এই এই যে ব্র্যাকেটে লেখো দুইটা ক্যাপিটাল টি, এরকম একটি বিশুদ্ধ লম্বা। এবং এইভাবে চিহ্নিত করছিল না, পরবর্তীতে এইভাবে চিহ্নিত করার জন্য বলা হয়েছে। আগে লিখে লো, তারপর বুঝাবো, না লেখাটাকে শেষ করি নালে ডিসকন্টিনিউ হয়ে যাব, সময় বেশি নাই। প্রশ্নটা মনে রাখো, একটি বিশুদ্ধ লম্বা, ব্র্যাকেটে লেখো দুইটা ক্যাপিটাল টি, এবং একটি বিশুদ্ধ খাটো, ব্র্যাকেটে লেখো দুইটা স্মল টি,
উদ্ভিদের মধ্যে যখন ক্রস করা হয়, স্যার একটু আবার বলবেন, একটি বিশুদ্ধ লম্বা, তারপর একটি বিশুদ্ধ লম্বা ব্র্যাকেটে দুইটা ক্যাপিটাল টি এবং একটি বিশুদ্ধ খাটো ব্র্যাকেটে দুইটা স্মল টি লিখছ, একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো উদ্ভিদের মধ্যে যখন ক্রস করা হয়, লিখছ কথাটা? তখন F1 জনুতে একটি বিশুদ্ধ লম্বা ব্র্যাকেটে দুইটা ক্যাপিটাল T এবং একটি বিশুদ্ধ খাটো ব্র্যাকেটে দুইটা স্মল T উদ্ভিদের মধ্যে যখন ক্রস করা হয়, তখন F1 জনুতে, সাথে লেখো ব্র্যাকেট ছাড়াই লিখবা, ক্যাপিটাল T স্মল T একটা ক্যাপিটাল টি একটা স্মল টি জিনোটাইপ সৃষ্টি হয়, তখন এফ ওয়ান জনুতে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ সৃষ্টি হয় এবং এফ ওয়ান জনুতে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ সৃষ্টি হয় এবং লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু খাটো বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে, দাড়ি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং খাটো বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে, এফ ওয়ান জনুতে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ সৃষ্টি হয় এবং লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায় ও খাটো বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে, দাড়ি কিন্তু দিতে পারো ও দিতে পারো, আবার বলি, একটি বিশুদ্ধ লম্বা দুইটা ক্যাপিটাল টি এবং একটি বিশুদ্ধ খাটো দুইটা স্মল টি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে এফ ওয়ান জনুতে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ সৃষ্টি হয় এবং লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায় ও খাটো বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে, লিখছো এই কথাটা? বলো কথাটা লিখতে পারছো, দাড়ি লিখতে পারছো? আচ্ছা জি স্যার, আর দুইটা লাইন আছে, বেশি না, সাথে লেখো এফ ওয়ান জনুতে প্রাপ্ত, এফ ওয়ান জনুতে প্রাপ্ত এরকম দুটি শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা ইংরেজিতে বলে হেটারোজাইগাস, ব্র্যাকেটে লেখো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি ব্র্যাকেটের মধ্যে লিখবা, এফ ওয়ান জনুতে প্রাপ্ত এরকম দুটি শঙ্কর লম্বা ব্র্যাকেটে লেখো ক্যাপিটাল টি স্মল টি ব্র্যাকেট শেষ করে লেখো উদ্ভিদের মধ্যে যখন ক্রস করা হয়, এফ ওয়ান জনুতে প্রাপ্ত এরকম দুটি শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে যখন ক্রস করা হয়, তখন এফ ওয়ান জনুতে প্রাপ্ত এরকম দুটি শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে যখন ক্রস করা হয়, তখন লেখো ক্যাপিটাল টি এবং স্মল টি জিন দুটি পরস্পর পৃথক হয়ে গ্যামেট তৈরি করে, ক্যাপিটাল টি এবং স্মল টি জিন দুটি, ক্যাপিটাল কি মানে একেবারে লিখব না, শুধু লিখবা লিখবা, ক্যাপিটাল মানে বললে আমি তো, ক্যাপিটাল না বললে তো তুমি বুঝবা না, এই যে এটা লিখবা, আমি ক্যাপিটাল বলে তুমি ক্যাপিটাল কথাটা লিখবা না তো, শুধু বড় হাতের টি লিখবা আর স্মল টি বললে ছোট হাতের টি লিখবা, বুঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। এফ ওয়ান জনুতে প্রাপ্ত এরকম দুটি শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে ক্যাপিটাল টি এবং স্মল টি জিন দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়
এবং পৃথক গ্যামেট তৈরি করে। আগের লাইনটা যে কি বললাম ভুলে গেছি আবার, ক্যাপিটাল টি এবং স্মল টি জিন দুটি পরস্পর পৃথক হয়ে গ্যামেট তৈরি করে, এভাবে লিখলো হবে। এই যে এখানে ক্যাপিটাল টি আর স্মল টি পৃথক হয়ে গ্যামেট তৈরি করছে। আবার বলি, এফ ওয়ান জনুতে প্রাপ্ত এরকম দুটি শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে ক্যাপিটাল টি এবং স্মল টি জিন পরস্পর পৃথক হয়ে গ্যামেট তৈরি করে, লিখছ? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো উভয় উদ্ভিদের, উভয় মানে একটা পুরুষ একটা স্ত্রী, উভয় উদ্ভিদের পুং গ্যামেট, যেটাকে তুমি চাইলে শুক্রাণু লিখতে পারো, এগুলো সব পুং গ্যামেট, উভয় উদ্ভিদের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পরস্পরের সাথে মিলিত হয়ে উভয় উদ্ভিদের পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট পরস্পরের সাথে মিলিত হয়ে এফ টু জনুতে উভয় উদ্ভিদের পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট পরস্পরের সাথে মিলিত হয়ে এফ টু জনুতে, লিখছ? লিখছি। 25% বিশুদ্ধ লম্বা, খাটো হবে না, লেগ, তুই আগে অতিরিক্ত কথা বলিস কেন? এটা বিশুদ্ধ লম্বা পাইনি আমি নাকি? 25% উদ্ভিদ বিশুদ্ধ লম্বা, ব্রাকেটে লেখো দুইটা ক্যাপিটাল ডি, কমা, এফ টু জনুতে 25% উদ্ভিদ বিশুদ্ধ লম্বা, ব্রাকেটে লেখো দুইটা ক্যাপিটাল টি, কমা, 50% উদ্ভিদ শঙ্কর লম্বা, ব্রাকেটে লেখো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এবং 25% উদ্ভিদ বিশুদ্ধ খাটো, ব্রাকেটে লেখো দুইটা স্মল টি হয়ে থাকে। আবার বলি, এফ ওয়ান জনুতে প্রাপ্ত এরকম দুটি শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে ক্যাপিটাল টি ও স্মল টি জিন পরস্পর পৃথক হয়ে গ্যামেট তৈরি করে এবং পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট গুলি পরস্পরের সাথে মিলিত হয়ে এফ টু জনুতে 25% উদ্ভিদ বিশুদ্ধ লম্বা, ব্রাকেটে দুইটা ক্যাপিটাল টি, 50% উদ্ভিদ, এই যে 50% উদ্ভিদ শঙ্কর লম্বা, ব্রাকেটে লেখো ক্যাপিটাল টি স্মল টি, এবং 25% উদ্ভিদ বিশুদ্ধ খাটো হয়ে থাকে, বিশুদ্ধ খাটো মানে দুইটা স্মল টি হয়ে থাকে, লিখছ? জি স্যার। জি স্যার। দাড়ি, সাথী লেখো, এ কারণেই, সাথী দাড়ি লিখে তারপর সাথী লেখো, এ কারণেই এফ টু জনুতে, এখন লম্বা কত হলো মোট, এটাও লম্বা বিশুদ্ধ লম্বা 25%, শঙ্কর লম্বা 50%, দুইটা একত্র করলে কত পার্সেন্ট হয়, 75% না? এ কারণেই এফ টু জনুতে 3:1 অনুপাতে লম্বা ও খাটো উদ্ভিদ পাওয়া যায়। এ কারণেই 3:1 অনুপাতে, এ কারণেই এফ টু জনুতে 3:1 অনুপাতে লম্বা ও খাটো উদ্ভিদ পাওয়া যায়। সিফাত ধরতে পারো না নাকি? এ কারণেই এফ টু জনুতে 3:1 অনুপাতে লম্বা ও খাটো উদ্ভিদ পাওয়া যায়। দাড়ি, সাথে লেখো, গ্যামেট তৈরির সময় ক্যাপিটাল টি এবং স্মল টি জিন
পরস্পর পৃথক হতে না পারলে গ্যামেট তৈরির সময় ক্যাপিটাল টি একটা ক্যাপিটাল টি আর কি এবং স্মল টি জিন পরস্পর পৃথক হতে না পারলে এফ টু জনুতে বিশুদ্ধ খাটো ব্রাকেটে লেখো দুইটা স্মল টি উদ্ভিদ পাওয়া যেত না। গ্যামেট তৈরির সময় ক্যাপিটাল টি এবং স্মল টি জিন পরস্পর পৃথক হতে না পারলে এফ টু জনুতে বিশুদ্ধ খাটো উদ্ভিদ পাওয়া যেত না। দাড়ি শেষ। গ্যামেট তৈরির সময় ক্যাপিটাল টি এবং স্মল টি জিন পরস্পর পৃথক হতে না পারলে এফ টু জনুতে বিশুদ্ধ খাটো ব্রাকেটে লেখো দুইটা স্মল টি উদ্ভিদ পাওয়া যেত না। লিখসা? আজকে এটুকুই। সবাই ভালো থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।